হঠাৎ উজানের ঢলে খাখা তিস্তার বুকে পানির তোড়জোড়, যেন নিমিষেই সব তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। তিস্তাপাড়ের মানুষগুলো চান তিস্তার স্থায়ী সমাধান। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে আরও জানাচ্ছেন শকত সাগর। ভারত থেকে নেমে আসা উজানের ঢলে হঠাৎ তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় রংপুর জেলার বিশেষ করে গঙ্গাচড়ার লক্ষ্মীটারি কোলকন্দ ও লোহানী ইউনিয়ন এবং কাউনিয়ার টেপা মধুপুর নদী তীরবর্তী নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যায়। ফলে তিস্তার পানি ঘরবাড়িতে প্রবেশ করে দুর্ভোগে পড়েছে মানুষ। পায়নি সরকারি সাহায্য সহযোগিতা বলছেন পানিবন্দি এই মানুষগুলো। কি খবর নিম্বার তো কই, নিম্বার চেয়ারম্যান কি এমন করবে? পরশু দিন হাতে চলছে পানি, কোনো এই পর্যন্ত কোনো পাইনি। আচমকা তিস্তার এই আচরণে অভ্যস্ত এই তিস্তাপাড়ের বাসিন্দাদের দাবি ত্রাণ নয়, চায় বাঁধ। তারা চায় তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন। আমরা কিছু চাই না বাপু, তিস্তার পানি সামান্য হ্রাস পেলেও তেমন পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি। তবে মনিটরিং সেল রয়েছে সার্বক্ষণিক তৎপর, বলছেন জেলার এই শীর্ষ কর্মকর্তা। ত্রাণ যেখানে বিতরণ করা দরকার ছিল সেটা আমরা বিতরণ করেছি এবং এমন কোন পানি জলাবদ্ধতা তৈরি হয়নি যাতে আমাদেরকে আশ্রয় কেন্দ্রে শিফট করতে হবে বা কিছু। এর আগে আমাদের কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেগুলো আমরা পুনর্নির্মাণ করে দিয়েছি। তারপরে আমরা সার্বক্ষণিক মনিটর করছি, যদি কোথাও কোনো প্রয়োজন পড়ে আমরা যে কোনো সময় তাৎক্ষণিকভাবে সহযোগিতা করতে পারব। পরপর কয়েক দফা বন্যার পর আবারও তিস্তার পানি বেড়েছে। ঘরবাড়িতে পানি উঠলো, সামান্য হ্রাস পেয়ে নেমে গেছে, কিন্তু এখনো ঠিক মতো চলাফেরা রান্নাবান্না করতে পারছে না নদী পাড়ের এই পানিবন্দি মানুষেরা। শকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।